কুকিং উইথ প্রকৃতিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রকৃতি, চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো নবাবি সিমুই। নবাবি সিমুই বানাতে যা যা লাগবে সেগুলি হলো সিমুই, এটা আমি ছোট ছোট করে ভেঙে নিয়েছি, আর দুধ। এখানে পাউডার সুগার আছে, ঘি, কাস্টার্ড পাউডার, কর্নফ্লাওয়ার, গুঁড়ো দুধ, কিশমিশ, কাজু, আর এখানে আমি খোয়া নিয়েছি। যাই, তাহলে আমি সিমুইটা তৈরি করছি। প্রথমে আমি ঘি দিয়ে দেব। ঘিটা একটু গরম হয়েছে, এর মধ্যে আমি সিমাইটা দিয়ে দেব। সিমাইটা দিয়ে দিলাম, ভালোভাবে ঘিয়ের মধ্যে এটা সিমাইটা ভাজব। সিমাইটাকে ভালো করে ভেজে নিচ্ছি আমি। গ্যাসটা কিন্তু একদম কমানোই থাকবে। সিমুইর মধ্যে আমি এবার পাউডার সুগার দেব। পাউডার সুগার দিলাম, আর যে আমি মিল্ক পাউডারটা নিয়েছিলাম এটা এর মধ্যে দিয়ে দেব। গ্যাস গরম কম করে আমি খুব ভালো করে ভাজবো। গ্যাস কম করে আমি সিমাইটাকে ভালো করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একটা গোল্ডেন ব্রাউন কালারের একটা কালার চলে এসেছে সিমাইয়ের। এই অবস্থাতে আমি গ্যাসটা বন্ধ করে দেব। সিমাইটা আমি ভেজে তুলে নিয়েছি। এবার আমি 500 দুধ নিয়েছি, এখানে দুধটা আমি এখানে ঢেলে দেব। দুধটা আমি ভালো করে ফুটাবো। দুধটা ফুটতে ফুটতে আমি এখানে একটা ছোট্ট কাজ করে নিচ্ছি। আমি এখানে আলাদা করে কিছুটা দুধ নিয়ে নিয়েছিলাম, এর মধ্যে এবার আমি কাস্টার্ড পাউডারটা মিলিয়ে দেব। আর এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, কর্নফ্লাওয়ারটাও দুধের মধ্যে মিলিয়ে দেব। ভালো করে মিলিয়ে নিতে হবে। ভালো করে আমার মেলানো হয়ে গেছে, যেন কোনো ল্যাম্প না থাকে সেইভাবে মেলাবে। ভালোভাবে আমার এটা মেলানো হয়ে গেছে, দুধটা ফুটে উঠেছে। দুধটা একটু ফোটাতে হবে ভালোভাবে। এখানে আমার দুধটা ফুটে গেছে, ফুটিয়ে মোটামুটি 5 মিনিটের মতো ফোটাতে হবে দুধটাকে। আর ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে নিতে হবে যাতে দুধটা নিচে না লেগে যায়। এবার এই দুধের মধ্যে আমি 2 টেবিল চামচের মতো পাউডার সুগার দিয়ে দেব। মেলাবো খোয়া। খোয়া না থাকলে আপনারা এখানে মিল্ক মেডও দিতে পারেন, সেটা আপনাদের চয়েস। খোয়াও দিতে পারেন, মিল্ক মেডও দিতে পারেন। আবার আমি দুধটাকে খুব ভালো করে ফোটাবো। দুধটা খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি অল্প করে করে যে মিল্কটা গুলিয়ে রেখেছিলাম
কর্নফ্লাওয়ার আর কাস্টার্ড পাউডার দিয়ে সেই মিশ্রণটা আমি এর মধ্যে ঢেলে দেবো, দিয়ে নাড়াতে থাকবো। এটাতে কিন্তু খুব সঙ্গে সঙ্গে খুব নাড়াতে হবে। চলুন গ্যাসটাকে বন্ধ করে আমি ঠান্ডা হতে দিচ্ছি, তারপর আমি আবার ফেরত আসছি। আমি এবার সিমুইটাকে সাজাবো। প্রথমে আমি ভাজা যে সিমুইটা আছে সেই সিমুইটা আগে এখানে দিয়ে দেব। দেওয়ার পরে আমি দুধের লেয়ার দেব। আমি আবার সিমুইয়ের লেয়ার দেব। ভালোভাবে লেয়ারটা দিয়ে দিতে হবে। আবার আমি মিষ্টি লেয়ারটা দেব, এই যে দুধের লেয়ারটা। দুধের লেয়ারটা দেওয়ার পরে আমি আবার ওপর দিয়ে সিমুইয়ের লেয়ারটা দিয়ে দেব। সিমুই লেয়ারটা দিয়ে দিয়েছি, এবার আমি একটু ডেকোরেশন করব। কাজু বাদাম দিয়ে দিলাম, একটু কিশমিশ দিয়ে দিলাম। নবাবি সিমুইটাকে 1-2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে সেট হওয়ার জন্য। তাহলে আমি 1-2 ঘন্টা পরে আবার ফেরত আসছি। নবাবি সিমুই আমার তৈরি করা হয়ে গেছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করবেন, আর বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয়েছে এবং আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটা আছে সেটা অবশ্যই ক্লিক করবেন, আর বন্ধু বান্ধব পরিবার পরিজনের সাথে আমার ভিডিওটা শেয়ার করবেন। তো বাড়িতে রান্না করে দেখুন কেমন লাগে নবাবী সিমুই। নমস্কার, আজ এইটুকুই।